নাটকীয় পরিস্থিতিত কংগ্রেসের আত্মসমর্পণ, সাংবাদিকর প্রশ্নত স্তব্ধ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেই রই দিতেই উত্তর দিবল জিতেন্দ্র সিংর পর অনুমতি ললে ভূপেন বরাই। ও আজ মে বোলনা পড়েগা, ও খুদ বোলো স্যার বোলো, ও খুদ ছাটা থা যে আম আদমি পার্টি কা যে মনোজ ধানোয়ার যে ক্যান্ডিডেট হে ও লড়না চাহিয়ে ডিব্রুগড় মে। জিতেন্দ্র সিংর ইঙ্গিত পয়া মাত্রকে বিস্ফোরণ ঘটালে ভূপেন কুমার বরাই। প্রদেশ কংগ্রেসের সভাপতিয়ে ফাদিল করে দিলে লুরিণজ্যোতি গগৈর পরিকল্পনা। অসম জাতীয় পরিষদর নেতাগীর পরিকল্পনা মতেই আপর মনোজ ধানোয়ারে ডিব্রুগড় প্রতিদ্বন্দ্বিতা করার কথা কলে ভূপেন কুমার বরাই। দিল্লীত আপ নেতৃত্বরে কথা পাতি মনোজ ধানোয়ারর প্রার্থিত্ব প্রত্যাহার প্রায় চূড়ান্ত করেছিল জিতেন্দ্র সিংয়ে, কিন্তু লুরিণজ্যোতি গগৈর ইচ্ছাতে ডিব্রুগড়ত আপর সঙ্গে মুখামুখি প্রতিদ্বন্দ্বিতা হল কংগ্রেসের মিত্রদল অসম জাতীয় পরিষদর। ও আমার আজ লুরিণ গগৈ যে ক্যান্ডিডেট হে, ও আজ মে বোলনা পড়েগা, ও খুদ বোলো স্যার বোলো, ও খুদ ছাটা থা যে আম আদমি পার্টি কা যে মনোজ ধানোয়ার যে ক্যান্ডিডেট হে ও লড়না চাহিয়ে ডিব্রুগড় মে। জিতেন্দ্র সিং জিনে দিল্লি মে বাত করকে আম আদমি পার্টি কো মানা লিয়া থা। লুরিণর প্রসঙ্গত আত্মসমর্পণ করা গুয়াহাটির সংবাদমেলত কংগ্রেসের পাঁচটা ন্যায় আর পঁচিশটা গ্যারান্টির কথা কলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। इस मैनिफेस्टो से हमने किया है, इसमें पांच न्याय और 25 गारंटी हमने वायदा किया है, ये जरूर निभाएंगे। সংবাদ পেলত বিজেপি সরকার উফরওয়ার হুঙ্কার মল্লিকার্জুন খার্গে। কংগ্রেসের 424 জন নেতাক আমদানি করে বিজেপিয়ে সরকার চলাই থাকা বলে কটাক্ষ কংগ্রেস সভাপতির। বিপরীতে 53 বছরে কংগ্রেসত থাকি 11টা নির্বাচন জিকার কথা কলে মল্লিকার্জুন খার্গে। আর 53 সাল মে মই কম সে কম 12 ইলেকশন মে 11 ইলেকশন মাইনে জিতিয়ে। অচিরেই আমেথি আর রায়বরেলিকে ধরে কেবাটাও সমষ্টিত কংগ্রেসের প্রার্থী ঘোষণা হব বলে সাংবাদিকক জানালে কংগ্রেস সভাপতি। ডিব্রুগড়ত লুরিণজ্যোতি গগৈর পরিকল্পনা ফাদিল করা ভূপেন বরাই বুঝাই দিলে বরপেটাত CPIMর শক্তি। কংগ্রেসের সহায়ত বিধায়ক হওয়া মনোরঞ্জন তালুকদারক বিধানসভাতে থাকা বিচার বলে স্পষ্ট করলে ভূপেন বরাই। মনোরঞ্জন তালুকদারের সলনি আন কারোবাক CPIMএ প্রার্থী করলে নিশ্চিতভাবে সমর্থন দিলেহেতেন বলে ঘোষণা প্রদেশ কংগ্রেসের সভাপতি। যে বরপেটা মে ক্যান্ডিডেট বনায়া মনোরঞ্জন তালুকদার জি, উসকু কংগ্রেস নে হি জিতেন্দ্র সিং জি প্রভারী থা, হামনে MLA মে ইসকু কংগ্রেস নে হি মদত কিয়া, আমারা মদত সে ও MLA বনা। ওর হি ইজ দ্য অনলি সিঙ্গুল MLA ইন আসাম এসেম্বলি। তো আমারা রায় কিয়া থা যে আসাম এসেম্বলি শুড নট বি মাইনাস CPM, ও MP লড়টা তো এসেম্বলি খালি হয়ে যেত। তো ইসিলিয়ে হামনে CPM কো বোলা থা যে আপকা একই MLA, দুসরা ক্যান্ডিডেট দেগা তো বহুত অলগ হ্যায়, যে সিঙ্গুল MLA হ্যায় উসকো আপ এসেম্বলি খালি করনা কিউ চাহতে হ্যায়। গুয়াহাটির কিরণশ্রী হোটেলের এই সংবাদ মেলের পাছতে বরপেটাত নির্বাচনী সভাত অংশ ললে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের লগতে কংগ্রেস নেতৃত্ব। আজারার পর ধ্রুবজ্যোতি কলিতার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। মোদীজি ভারতকে জানিয়ে